সাইমা আক্তার আপনি লিখেছেন আমার অসুস্থ হাজব্যান্ডের পাঁচটি ফরজ রোজা আমি রেখেছিলাম এ রোজাগুলো কি আদায় হয়েছে না কি হয়নি যিনি অসুস্থ তিনি যদি এত অসুস্থ হন যে এ রোজা রাখার মতো এখন সামর্থ্য নাই তাহলে সেক্ষেত্রে তিনি যখন সুস্থ হবেন তখন তিনি নিজের রোজা নিজে রেখে দিবেন আর যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে কখনো তাহলে সেক্ষেত্রে অনেক আমাদের মতেই তার আত্মিস জনটা তার পক্ষদের রোজার ক্ষেত্রে আদায় হয়ে যাবে কিন্তু করেনি করিম তার যে বিকল্প দিয়েছে ও আদাল দিয়ে কোন হফি দিয়ে তো স্কিন যারা রোজা রাখতে সক্ষমতা হারিয়ে ফেলেছে আর সুস্থ হওয়ার আশাও নাই বার্ধক্যজনিত কারণে অনেক বয়স হয়ে গেছে রোজা রাখতে পারে না তাহলে সেক্ষেত্রে তাদের প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিনকে খাদ্য দিলেই দায়িত্ব আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ তালা নিজম খন্দকার ইয়ারি থেকে আপনি লিখেছেন ইস্তেহাজার রক্ত কাপড় লাগলো কি কাপড় নাপাক হবে অবশ্যই নাপাক হবে ইস্তেহাজা মানে হলো মাসিকের যে রক্ত মাসিকের সময় পার হয়ে যাওয়ার পরে অসুস্থ মানে সাধারণ মাসিকের বাইরে যে রক্তটা তো রক্ত সর্বস্থা নাপাক অতএব সেটি নাপাক হিসাবে বিবেচিত হবে আমিরা ইনায়া আপনি ইয়াড়ি থেকে লিখেছেন আমি ঘুরতে ভালোবাসি এবং আমার জামায়ের সাথে ঘুরতে যেতে চাই কিন্তু আমার জামাই যেতে চায় না কি করতে পারি আপনার স্বামীকে আপনি কনভিন্স করবেন স্বামী স্ত্রী একে অন্যকে কনভিন্স করা এটা সহজ কাজগুলো একটি আপনার যে করা দরকার যা করা দরকার সেটা করবেন এটা প্রত্যেক স্বামী স্ত্রী যা যা নিজেরটা নিজে ভালো জানেন তারপরেও যদি একেবারে তিনি বেলাইনের হয় যে তাকে কোনোভাবে কনভিন্স করা যায় না তাহলে সেক্ষেত্রে আপনি নিজের চাহিদাকে কন্ট্রোল করেন অথবা অন্য কাউকে তাকে বোঝান দুনিয়াতে সব শখ পূরণ করে ফেললে তাহলে জান্নাত কেন কিছু শক্ত আমরা জানাতের জন্য আসার জন্য রাখতে হবে যে আমি এটা বেটে হচ্ছে না অতএব আমি সবর করব দুর্যোধার্ন করবো আল্লাহ্মানকে জানাতে দেবে নিশালে তারা নসেন তারান্নম এমা বে দেখেছেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে নাকি তার কবরে গিয়ে জিয়ারাত করতে হয় কথাটা সত্য তারা জানতে চায় মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলেই তার কবরে গিয়ে জিয়ারাত করতে হবে এটা আবশ্যক নয় তবে মৃত ব্যক্তিকে স্বপ্নে আমরা দেখলে আহ তাকে যদি মনে হয় যে তিনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ যদি মনে হয় তিনি কষ্টে আছেন তাহলে তার তরফ থেকে যা যা করা যায় দান সদকা দোয়া সেগুলো আমরা করতে থাকবো কিন্তু তাকে দেখলেই কবরে যেতে হবে এমন না কবরে এমনি মাঝে মধ্যে যাওয়াটা না সেটা ভিন্ন বিষয় দেখার সাথে কোনো সম্পর্ক নেই সাদিয়া ইসলাম প্রিয়া আপনি লিখেছেন মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কি না এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন দেখুন মেয়েদের কবরস্থানে যাওয়া এগুলো আমাদের দুটি মত আছে অনেকগুলো একরাম বলেছেন মেয়েরা কবরস্থানে যাবে না গেলে গুণা হবে অনেক কোনো সেটিকে অনুমোদন করেছেন মূলত হাদিসে আসে সাল্লাম অতিরিক্ত অতিরিক্ত নারীরা করে যারা তাদের প্রতি পর্যালোচনা করার পর যেটি আমাদের কাছে মনে হয় তা হলো যে নারীরা যদি অত্যধিক কবরে না যায় এবং সেখানে গেলে নিজেরা নিয়ন্ত্রণ হারিয়ে আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করে ফেলবেন এরকম আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে তারা কবরে যেতে পারেন যাওয়া চায় হতে পারে শারমিন আক্তার আপনি দেখেছেন আমি যে স্বপ্ন দেখি সেটিই সত্য হয়ে যায় ইসলামে এর ব্যাখ্যা কি সব স্বপ্ন সত্য হয়ে যায় মোটেও তা নয় আপনার কাছে মনে হতে পারে আপনি বহু স্বপ্নই দেখেন যেগুলো আসলে যা দেখেন তা হয় না তবে অনেক ক্ষেত্রেই আমরা যা দেখি সেটা পরবর্তীতে ঘটে যায় এটা অস্বাভাবিক কিছু না এর মাধ্যমে আপনি নিজের বুজুর্গির বা আপনি খুব আল্লাহ ভিরু এরকম কিছু প্রমাণ হওয়া জরুরি না আবার এটার কারণে আপনি ভবিষ্যদানি করা শুরু করলেন যেটা দেখছি এটা হবেই এমনটাও জরুরি না কারণ যা দেখেন আসলে তার সব কিছুই সত্য হয় না অনেক কিছু হয়তো হয় এটা সবার ক্ষেত্রেই হয় কম বা বেশি নজরুল ইসলাম সুমন আপনি লিখেছেন একটা মেয়ে তার স্বামীর সাথে ছয় সাত মাস একসাথে থাকে না তারপর সেই মেয়ের ডিভোর্স হয়েছে এখন কি অন্যত্র বিয়ের জন্য তিন মাস অপেক্ষা করতে হবে ছয় মাস সাত মাস গ্যাপ থাকুক বা ছয় বছর গ্যাপ থাকুক যদি বি বিবাহিত সমাজের মধ্যে ডিভোর্স হয় তাহলে সেক্ষেত্রে অন্যত্র বিয়ের আগে অবশ্যই তাকে ইদ্যুৎ পালন করতে হবে তিন মাস তারপরে তিনি অন্যত্র বিয়ে বন্দনা হবেন স্বামীর সাথে স্ত্রীর সাক্ষাৎ হয় না এক দুজন দুই দেশে ছিলেন এ অজুহাতে আপনার ইদ্যুৎ বা এই যে গ্যাপটা আছে সেটা না দিয়ে অন্যত্র বিয়ে বসা যাবে না ডিভোর্স সাথে সাথে বিয়ে বসতে পারবে না